প্রচলিত যে আশুরা, তাতে অধিকাংশ লোক, রাফেজি শিয়ারও তো আছে, তাদের বিদাতে তো শেষ নাই, কিন্তু আমাদের সমাজে যারা নিজেদেরকে সুন্নি বলে থাকে, আহলে সুন্নাত আল জামাত বলে থাকে, তাদের মধ্যে যে বহু বিদাত যে ঢুকে আছে, তার মধ্যে একটি আকিদাগত বিদাত আশুরা সম্পর্কে, যে আশুরার যে আমরা রোজা রাখছি, সিয়াম পালন করছি, তার কারণ হচ্ছে সেই দিনটা হচ্ছে শোকের দিবস, সেই দিনটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের দিবস, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় নাতি শহীদ হয়েছিলেন কারবালায়। সেই জন্য আমরা এই আশুরা রোজা রেখে থাকি। যদি কেউ আশুরা রোজা রাখে আর সে নিজেকে আহলে সুন্নাত বলে, সুন্নি বলে পরিচয় দেয়, কিন্তু এই বিশ্বাস নিয়ে যে এটা শোকের দিবস আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আমি রোজা রাখছি, তাহলে তার সিয়ামের কোনো সওয়াব পাবে না, এবং সে বেদাতি আকীদার লোক, তার আমল প্রত্যাখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, আশুরার আমল করলো, সিয়াম পালন করলো, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু সেটি আমার আদর্শ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের প্রায় 60 বছরের বেশি সময়, তারপরে শহীদ হচ্ছেন হোসেন রাজি আল্লাহ তালান, 50-60 বছর পরে যে শাহাদাত হচ্ছে, অথচ সিয়াম পালন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায়, মদিনা আসার পর থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত সিয়াম পালন করে যাচ্ছে। বোঝা গেল যে এই আশুরার সিয়ামের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে কোনো সম্পর্ক নেই। যখন তার শাহাদাতের সাথে কোনো সম্পর্ক নয়, তাহলে শোকের সাথে এই রোজার কোনো সম্পর্ক নেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।